কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমরা সবাই সেজেগুজে রেডি। আর এই দেখেন বিস্মিকা পড়িও সেজেগুজে রেডি। আজকে হচ্ছে বিভার জন্মদিন। বিভার আজকে আলহামদুলিল্লাহ 5 বছর পূর্ণ হলো, তাই না মাম্মা? তো বিভার বার্থডে ড্রেসটা দেখায় দাও, ব্লু কালার। ও অলওয়েজ ব্লু লাইক করে। আজকে বিভাও ব্লু, বিভার ড্যাডিও ব্লু, তাই না? আমরা এখন যাব হচ্ছে বার্লিনটনে। আমরা প্রতি বছর যেটা করি, কেমন জন্মদিন পালন করি না করি সেটা ম্যাটার করে না, আমরা বাচ্চাদেরকে একটু আনন্দ দিতে চাই। এখন ওদের চাহিদা অনুযায়ী আমরা খেলনা কিনে দিব ইনশাআল্লাহ। তো আমরা এখন বার্লিনটনে যাচ্ছি। আজকে আমাদের ঘর সাজানো হয়নি বেলুন দিয়ে, কিছু না, অন্যরকম প্ল্যান ছিল আনবো, বাট এখনো আনা হয়নি। তো বের হতে হতে রাত হয়ে যাচ্ছে, রাত 9টা বেজে গেছে অলরেডি। আজকে বাইরে ঠান্ডাও অনেক, ওয়েদারটা বেশি ভালো না। তো যাই হোক, এই যে সবার ড্রেসগুলো দেখায় দাও, দেখায় দাও ড্রেসগুলো। বিস্মি কানেকশন এর একটা ড্রেস পরছে, আর বিভা রানী এই যে ব্লু, আর বানি এটা পরছে। বেসিক্যালি বিভার জন্য এটা কিনা হয়েছিল, বিভা এটা পছন্দ করেনি, বিভার জন্য ব্লুটা আনা হয়েছে, তারপরে আমি নিয়ে আসছি। আর বিস্মিকার জন্য এটা নিয়ে আসছি, আর আমি যেটা পড়ছি সেটা দেখাবো। তো যাই হোক, আমরা সবাই রেডি। মনে হচ্ছে আমারই জন্মদিন, না? আমি অনেক সুন্দর করে সেজেছি। আর বিস্মিকা দেখেন চুরি পড়ছে। আমি যে ড্রেসটা পরছি এটা আমার নিজের হাতে বানানো, দেশে থাকতে বানাইছিলাম 22 গজ কাপড় কিনে, না? অনেক সুন্দর। তো চলেন দেখাচ্ছি, জর্জেট কাপড় দিয়ে বানাইছিলাম। যাও তো ড্যাডির কাছে। তুমি উঠে পড়ো, তুমি দাঁড়াই পড়ো, কান্না করো। ও চলো চলো চলো। তো যাই হোক, এই যে ড্রেসটা দেখেন, আমি তখন অনেক চিকন ছিলাম, এখন যেহেতু অনেক চিকন হয়ে গেছি, এখন ড্রেসটা ভালো লাগতেছে, মানে পরা যাচ্ছে আর কি। তো এখানে আমি একটা এই যে গলা কিনে লাগাইছিলাম, খুলনায় থাকতে বানিয়েছিলাম এই ড্রেসটা। আর আমার গোল্ডের ব্রেসলেটটা এখানে দিচ্ছি, কেউ মাইন্ড করবে না, আমি এমনি ভালো লাগছে তাই দিছি। আর এই ড্রেসটা হচ্ছে এই যে অনেক অনেক ছড়ানো খয়েরি কালার, নিচে এরকম লেস লাগানো। আমি নিজে বানাইছি, বানির আব্বু আর আমার ছোট বোন হেল্প করছে স্টোন লাগানোর জন্য। তো এটা কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। আর এই যে ওড়নাটা আছে না, এই ওড়নাটা পুরোটাই ড্রেসের সাথে আমি জয়েন করে দিছি। আমি যখন মানে আগে বিয়ের আগে আমি এইভাবে ওড়না পরতে বেশি পছন্দ করতাম, এক সাইড এরকম ছাড়া থাকতো, আরেক সাইড উঠানো থাকতো। তো ওই স্টাইলেই বানানো হয়েছে। তো এটা কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। পেছনে অনেক সুন্দর এই যে গুলগুলি ঝুলাইছিলাম, অনেক স্বপ্নের আমার একটা ড্রেস, আমি আমেরিকাতে পর্যন্ত নিয়ে চলে আসছি। তো এই টাইপের ড্রেস যদি আপনারা কেউ চান আমাকে জানায়েন, তাহলে আমার সাথে পার্সোনালি নক করতে পারেন, আমাকে কল করতে পারেন, আমি নিজে মেক করে দিতে পারবো। যদি কেউ নিতে চান জানাবেন, কিন্তু কস্ট একটু বেশি পড়বে। আমি গজ কাপড় কিনে মেক করে আপনাদেরকে দিতে পারবো সেম প্যাটার্নে, যদি আপনারা নিতে চান। তো এই তো। ও হ্যাঁ, আরেকটা কথা, এই ড্রেসের সাথে সেম ভাবে আমি জুতাও বানাইছি। জুতার কোম্পানিতে গিয়ে এই দেখেন, এই লেসটা দিয়ে আমি জুতা বানাইছি। ওয়েট করেন, আমি দেখাচ্ছি। প্রথম প্রথম যখন বানির আব্বুর সাথে আমার বিয়ে হয়, তুমি আসো এই পাশে, আসো আসো এখানে, তোমাকে তো দেখাই যাচ্ছে না, বেশি লম্বা তুমি। প্রথম প্রথম যখন বানির আব্বুর সাথে আমার বিয়ে হয়, তখন আমাদের অনেক স্মৃতি আছে না, আমরা অনেক ঘুরতাম। তোমার বেশি লম্বা লাগতেছে, বসো। তো আমাদের অনেক স্মৃতি আছে, আমরা ঘুরতাম। তারপরে এই যে দেখেন, এই কাপড় কিনছি, স্টোন কিনছি, এগুলা কিনছি, পেছনের এই যে গুলগুলি কিনছি, পেছনে অনেক সুন্দর করে ডিজাইন করে জামাটা বানাইছি। আর এই যে সেম লেস দিয়ে, সেম মানে এটা আসলে অ্যাকচুয়ালি লেস না, এটা গস কাপড় আর কি, কাতান টাইপের ভেলভেটের, এটা গস হিসাবে কিনে এখানে লাগাইছিলাম। তারপরে হচ্ছে এটা দিয়ে জুতা বানাইছি, জুতার কোম্পানিতে গিয়ে, না? তারপরে হচ্ছে এখানে লাগাইছিলাম চওড়া করে। অনেক স্বপ্নের একটা ড্রেস আমাদের, তাই না? স্মৃতি। এই জুতো যারা আজকে পরবো, এই যে দেখেন জুতো পর্যন্ত বানাই ফেলছি আমরা। হ্যাঁ, আমরা চাঁদ রাতে বানাইছিলাম এটাকে, সারা চাঁদ রাত আমরা ঘুমাই নাই, বসে বসে জুতা বানাইছিলাম জুতার কোম্পানিতে গিয়ে। এই যে জুতাটা পরে নিলাম। আচ্ছা, এটা পরে কি হাঁটতে পারবো আমি? অন্যটা পাবো যেটা পড়ছো সেটাই পরে যাও। হ্যাঁ, অন্যটা পড়ো, এটা থাকবে, পড়বো না? আচ্ছা, পরে যেতে পারি, কারণ বিস্মিকাকে কোলে নিতে হবে। তো তো যাই হোক, আমি জুতাটা চেঞ্জ করি। হ্যাঁ, চলেন এখন যাওয়া যাক। কেমন লাগতেছে আমাকে বলো তো এই ড্রেসটা পরে? চিকন হইছে তো ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না? যাই হোক, কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। চলো এখন আমরা কিনবো বিয়ের জন্য বার্থডে। Oh, where is the cake? AJ. Oh, right here. Yeah. She knows that she can't take it here. From here. But take it. Is it chocolate? What flavor is it? It's not black. Look at it. Sorry, bro. এটা নাকি ওই পাশে ব্ল্যাকটা, ওই যে ভিতরে আছে ব্ল্যাক। এটাই মজা হবে না? দেখি তারপরে কেক নিতে আসছি। দাও তো দেখো। You have a bag, right? Do you need a bag or you have? I have. Oh, I'm sorry, I'm not sure. This is Bihar cake. Birthday cake. Tell me what? The konta? Eta beshi ami. Ekhon amra kinte jabo na, khelna kinte jabo. Okay, eta na. Bol. ফুল পাইলাম রাস্তায়, ফুলের ওই যে দোকানগুলো আছে না ওইটার সামনে। এখান থেকে বার্থডে বেলুন নিতেছে দুইটা, ওই যে স্টিক বেলুন গুলো আছে না ওইগুলো আর কি, বিয়ের জন্য একটা, বানির জন্য একটা। ওই যে বানির আব্বু গেছে, আমরা গাড়ি থেকে নামি নাই। হ্যাঁ ওই উপরে আছে। Birthday, happy birthday. Oh, this meter jo na anbe na. Wow. Ee thanda bishmi kare jacket pore niye aschi. To amra ekhon Burlington e jaite pari nai, Burlington bonder time hoye geche to. তো আমরা এখন টার্গেটে আসছি। টার্গেটে ঢুকবো। টার্গেট হচ্ছে 11টায় বন্ধ হয়। এই যে বিয়ে অনেক কান্না করতেছিল, একটা চকলেটওয়ালা কেক নিবে, মানে লাল লাল চকলেট লজেন্স বসানো, ওইটা নিবে। ওইটা একদম ভালো না, আমরা ভালোটা আনছি। তো কান্না করতেছে, এখন ওকে খেলনা দেবো যা চাই ইনশাআল্লাহ। দাও তো এই একটু ধরো তো, বসা দাও। আল্লাহ কেটে পড়ি নাই, এইভাবে হাঁটা শুরু করে দিচ্ছি। চলে আসছি মলের ভেতরে, এখানে আর ঠান্ডা নাই। বিভা গিয়ে দেখো, চলো। হ্যাঁ যাচ্ছে বাহিনী। তুমি জানো এই দেখো কি ক্যান্ডি আর নাই, বানি একটা নিবে না ওইখান থেকে একটা। ওই যে বসবে শপিং কার্টে। Yay, good job. Chalo. খেলনা কি উপরে নাকি এই ফ্লোরে? হ্যাঁ উপরে না এই ফ্লোরে। বিবা আজকে বিবার জন্মদিন হয় না? ঘুমাই গেল বেলুন একটা নিয়ে ঘুমাই গেছে। কিউট লাগতেছে না মিসুকে চুল বাঁধাতে? হ্যাঁ ও এখন খেলনা নিতে চাই কিন্তু বুঝছো। করে একটা চুজ করে ফেলবো। পড়া শুরু করে দিচ্ছে কই দেখি টাকা বিবা লুক করা বলে হ্যালো আসসালামু আলাইকুম। তুমি হ্যাপি হয়ে গেছো? খাচ্ছ বলো তো কুকিজ আমার একটা দাও তো। দাও তো আমাকে একটা কুকিজ নিয়ে আসছি বাসা থেকে। এই দেখেন ময়লা ক্লিন করে কিভাবে। পাও নাই পাও নাই তাড়াতাড়ি তোমরা মনে খেলনা নিবা না বুঝতে পারছি। তাহলে বাদ দাও তাহলে বাদ দাও। আল্লাহ বিভাগটা চুজ করো তুমি। এদিকে আমার বিস্মিকা ঘুমাইছে। এত পরিমাণে খেলনা ওদের মাথায় নষ্ট হয়ে গেছে কি নিবে না নিবে বুঝতেছে না। আমরা বিশেষ দিনগুলোতে কি করি, যেমন ঈদের দিন বা জন্মদিন, বিশেষ দিনগুলোতে ওদেরকে এরকম খেলনা প্লেসেন্ট ছেড়ে দেই, ওদের যা পছন্দ ওরা পছন্দ করে নেয়। এটা পছন্দ করতেছো? এটা তো পিন, আম্মু ব্যথা পাবা, পিন নিও না। কোথায়? এই যে আমি। ও ভয় পাইতেছে, খুঁজে পায় না আমাদেরকে। মানে সাইড দিয়ে দাও। এটা নেবো বাবা, এটা নেবো। এটা কি? এটা কিছু আছে না, বুঝা কিছু নিও না, আমাদের পাজল আছে, পাজল নিও না। আন্তর্জ একটা নিয়ে আসছে, বুঝে না যেটা সেটা। তাড়াতাড়ি তাড়াতাড়ি আর সময় দেওয়া হবে না। ওকে, কি এত খেলনার মধ্যে এখনো চুজ করতে পারো না কি নিবা না নিবা? একটু তাকাও তো আম্মু, তাকাও আম্মুর দিকে তাকাও, একটা ডান্স দাও। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, তোমরা অনেক কিউট লাগতেছে, দেখি তো। ওয়াও, চুলগুলো অনেক সুন্দর, চুলগুলো বের করো, জামার ভিতরে ঢুকে আছে। আদার বসে বসে দেখতেছে। পুতুল নিও না, অন্য কিছু নাও, খেলনা নাও। এগুলো নিছো তুমি, অন্য কিছু নাও। আচ্ছা, অন্য কিছু নাও, ইন্টারেস্টিং খেলনা নাও। এগুলা কি? কি এটা? এটা কি? না, এটা তো বেবিদের, তোমার সাইজ না, তুমি তো একটু বিগ হইছো, সাইজ মতো নিও। ওকে, তাড়াতাড়ি, বুঝতেছি না কি হয়েছে। বিগ গোল্ডেন না, বিগ গোল্ড, বিগ গোল্ডেন বলে। তাড়াতাড়ি চলো তাহলে, এখন চলো। ডান হইছে, দেখি ওইটা কি, দেখাও তো গাইজদের, দেখাও তো এটা কি। এটা কেমনি খেলে দেখি। ওয়াও, সুন্দর তো। তুমি এটা লাইক করছো মানে, নাকি এমনি খেলনা নিবা? ওয়াও, সুন্দর তো। বিভা কি নিতে চাচ্ছ? আসলে বেশি খেলনা দেখলে যা হয় আর কি, বুঝছেন তো। এই যে দোকানে এনে ছেড়ে দিচ্ছি, আর ওই যে ওরা দেখেন কি জন্য, ওরা কিছু বুঝতেছে না, সবকিছু দিয়ে খেলতেছে। মনে হয় ওদেরকে খেলতে আই না সারছি। না, এটা ওই ভাই করছে। ওইটা কি বিভার হাতে? এটা কি দেখি? না, বিভা বসাই, বিভা হয় সেমটা, ছোটটা দেখি বিভা। না, ছোট না, বড়টা। ছোটটা 699, বড়টা মনে হয় $10। বড়টা 999। সুন্দর একটা খেলনা দেখেন, আমি ওই গাই করছি। এই কার্ডটা কোথায়? শপিং কার্ড, কার্ডটা আনো না, কার্ডের মধ্যে কিছু। এই শপিং কার্ড, এটা কি? ও, এই যে ক্যান্ডি, এর ঘুরে না, এর ভিতরে পড়ে। ওইটা গোল বড়টা। চলো তাহলে, না পছন্দ হলে চলো, পছন্দ হলে একটা খাস করে নিয়ে নিয়ে চলো। বানি পছন্দ করছে? হ্যাঁ, নাও তুমি একটা নাও। দেখো, $10 মধ্যে একটা দিবা। $10 মধ্যে একটা খেলা। $10, আমি তো বলতেছিলাম $20 মধ্যে হইলো সুন্দর একটা খেলনা হইলো। হইতো দুইটা মিলে সুন্দরই তো পাচ্ছ না। এটা কি? পানিতে বেশি ভালো লাগে না অত। বেশি করে খেলবে না তো। হ্যাঁ, বন্ধ করে দিবে তাতে তাতে। এখন এটা বন্ধ, এটা ওই গায় করছি। यस, হ্যাঁ, কোনটা লাইক করছে? এটা বিভা ফাইনাল করে নাই বিভা বিভা বুঝতেছে না ওইটা নিবা বিভা ওটা সাউন্ড হয় না বিস্মিকা কি করে দেখি বানি সরো তো দেখি বিস্মিকা কিছু নিতে চায় এই বিস্মিকা উঠে গেছে এই এই যে দেখো কি এটা দাও তো জান ওটা বুক ওই যে ম্যাজিক হ্যাঁ এটা এটা বুক না এটা ম্যাজিক বল বিস্মিকারে নাকি এটা দিবা ধরো তো খেলতে পারবে না হ্যাঁ এটা বিস্মিকা ওকে বিস্মিকা দিবা একটা প্লেটটা ওইটা না এটা দেখো তো কোনটা বেশি সুন্দর এটা মনে বেশি সুন্দর কিছু না এটা এটা দাও এটা বেশি তো ফালতু ওকে তো বিস্মিকার হাতে দাও চাই আর এসে কেমনে খেলনা নেওয়ার জন্য মনে আছে খেলনা নিয়ে আসতো আমাদের বাসায় হ্যাঁ হ্যাঁ কে জানি হ্যাঁ ওই যে বানির জন্য না কি করবে বিস্মিকা একটা দাও দুইটা ধরতে পারবে না এই হাতটা ওপেন করো না ধরতে পারতেছ না চলো এই হাতটা একেবারে লাগানো তো ধরতে পারতেছ না কিউট লাগা চলো চলো এখানে অনেক সুন্দর সুন্দর টি-শার্ট দেখো কোথায় জানো জুতা জুতা কোথায় বানি আসো বিভা একটা পছন্দ করছে একটা সক্স নাও তো একটা সক্স পছন্দ করে নাও কোনটা দেখো তো তোমাদের সাইজ একটু বড় নিতে হবে পাইছো এটা হচ্ছে 6 to 9 মান্থ এটা ট্রাই করি আর এটা ট্রাই করি এটা ইয়ার কত দেখো তো এই লেখা না আর নাই তো এটা ভালো লাগে না না ওগুলো না তো বিস্মিকার জুতা ট্রাই করব দেখি কোনটা হয় ওখানে বসে নিচে বসে আচ্ছা আমি বসে দিব না না বসতে পারবে না দাঁড়া বিস্মিকার বেশি ছোট হবে এটা হবে না হুম 6 to 9 এখানে বসে নামো তোমাকে আমি এখানে বসাই দেব আচ্ছা তুমি বসাই দিবে দাঁড়াও আমি বসাই দেব না তুমি কি ওয়েট আ মিনিট বাবি বেবি মুভি গাস না বেশি ছোট হয় না ওই রেগুলার জুতার সাইডে যাই চল ওকে দেখো এখানে পাওয়া যায় কিনা একটু ভালো করে দেখো এগুলো সব 6 to 9 মান্থ 1 ইয়ার নাই ওই পাশে চলো মানে মানে আমি উঠে দাও সেটা দাও মামন মামন গিলি 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 এত খেলনা নিছে কত কিছু পাওয়া যায় এখানে এই যে এইখানে ওয়াটার বটল এই যে ঝুলানো ঝুলানো বাচ্চাদের সুন্দর তো বিস্মিকার জন্য ওয়াটার বটল নিতে হবে আসছে ওইদিকে এই যে এইখানে আছে আর নাই এটা মনে হয় সুন্দর মানে বউ দেখো তো এইটা মনে হয় সুন্দর এই একটাই আছে দেখো তো এটা কেমন বিস্মিকা সুন্দর এটা এটার ওইটা মানে সেম হইতে পারে না হ্যাঁ হ্যাঁ নাকি এটা বেশি পানি খাবার সুবিধা হবে না কোনটা এটা মুখটা দেখো না কেমন এটা এর মুখ মনে হয় বেশি আরামদায়ক বাট পানি অল্প একটু থাকে এটা পড়ে যেতে পারে পানি হ্যাঁ ও হুম আচ্ছা ওইটাই নাও হ্যাঁ ওইটাই নাও ওকে তো এই যে বিস্মিকার পানি খাওয়ার জন্য এই ওয়াটার বটলটা নিলাম জানি না ভেতরটা কেমন হবে ওপেন করে দেখার সিস্টেম নেই আসো এখানে অনেক কিছু পাওয়া যায় বাচ্চাদের। এটা হচ্ছে এই যে বডি ওয়াশ, এখন দোকান বন্ধ। আম্মু আচ্ছা চলো চলো দিচ্ছি আরেকটা, চলো। ওকে এটা নিয়ে নেই বিস্মিকার জন্য। আসো তো একটু এদিকে যাই, বিস্মিকার একটা জুতা পাই না, চলো। এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস পাওয়া যায়। বিস্মিকারের সাইজের একটা এখানে হচ্ছে মনিটর, বাচ্চাদের নজরদারি করার জন্য। মোজা নিলাম বিস্মিকার জন্য একটা, এটা হবে না দেখো তো, একটু বড় সরো নেওয়া। আচ্ছা চলো দেখতেছি কোনটা নাও। একটা খেলনা চুজ করছে বানি, আবার বলতেছে এটা নিবা না আরেকটা। দাবরানি দিবে, এখানে আছে দেখো ছোট ছোট। এটা অনেক সুন্দর তো, বাট এটার গায়ে যেটা লেখা সেটাই। এত দাম কেন? কি লেখা আছে? $30 লেখা। না এগুলো পড়া নাকি বাচ্চাদের, এত ছোট বাচ্চাদের কেস? দেখো পাতলা পাতলা তো, একটু ভালোর মধ্যে। গরম পড়ছে, ঠান্ডা পড়তেছে, একটু ভালোর মধ্যে দিতে হবে যেন ঠান্ডা না লাগে পায়ে। এই টাইপের ছোট হইলেও হয়তো আরামদায়ক আছে। ওইটা সাইজটা সুন্দর ছিল, আর একটু দেখো তো ওই টাইপের ওই সাইজের আর পাওয়া যায়। ওই পাশে আছে নাকি দেখি তো ছোট, দূরে দূরে দেখো বিস্মিকার জন্য জুতা খুঁজতেছি। বিস্মিকার জন্য এক জোড়া জুতা নিলাম। ক্যান্ডি নিছে তো, ওই মহিলাটা জিজ্ঞেস করতেছিল বাংলা অনেক কিছু। She's so cute. Oh, she had a baby. Yeah. We're here. Okay. Can you dip it? Mom, dip it. Yes, ammo. So, this we got another juta nila. Jodio dam beshi porche. Acha, tomar kula shobai. Tarpor nilam ar moja nilam. Moja gulo koto chilo? $7. $7 na. আচ্ছা ধরো দেখতেছি কি কালার। তো আগে মোজা পরাই না, তারপরে জুতা। জুতাটা একটু বড় সরো কিছু ভালো হয়েছে না। আমি নিলাম কেন ওই যে লাইট, অনেক পাতলা। হ্যাঁ হ্যাঁ, ভেরি লাইট, লুজ হেভি বাট ইটস নট হেভি, ইটস ভেরি লাইট। এই দেখেন বিস্মিকার জন্য জুতা কিনছি, এটা প্রাইস হচ্ছে $30। তারপর অনেক কিউট না, সুন্দর না? তো বিস্মিকার পায়ে দিছিলাম, অনেক সুন্দর লাগছে। হ্যাঁ আর এই যে মোজা পরাবো, তুমি এটা ওপেন করে দাও তো। এটা ছিঁড়া যাবে না, তোমরা কে ছিঁড়াবে? কার দাও ছিঁড়া যাবে না, নালে খোলার চেষ্টা করো। আর এই যে মোজা, অনেক সুন্দর মোজাগুলো পরাই দিই। আর বিস্মিকার জুতাগুলো ছোট হয়ে গেছে, ছোটবেলার জুতা আছে বাসায় অনেকগুলো আছে, বেশি ছোট হয়ে গেছে। মোজা এখন ফাইনালি বিস্মিকা কি করবে? জুতা পরবে। We are leaving, don't worry. I'll go there. Get them all. Thank you. Wow, দেখেন তো কেমন লাগতেছে বিসমিল্লাহর পায়ে এটার সিরিজ স্পোর্টস স্পোর্টস তো কোম্পানি মনে স্পোর্টস দিয়ে সুন্দর লাগতেছে না কিউট লাগতেছে না জুতাটা $30 তো বার্লিংটনে গেলে এই টাইপের জুতা হয়তো $16-17 এ পেতাম but এটা হচ্ছে ব্র্যান্ডেড জুতা স্কেচার্স কোম্পানি হ্যাঁ হ্যাঁ আর জুতাটা দেখতে যেমন ভারী বাট অনেক লাইট ভারী না না আরামদায়ক আর যেহেতু ঠান্ডা চলে আসছে এরকম একটা জুতা দরকার পড়তো হ্যাঁ এটা যে বিভার চুল থেকে খুলে গেছে ক্লিপ এখন এই যে বন্ধ হয়ে যাবে আমরা সবার লাস্টে বের হলাম আর এখানে বিস্মিতা আমরা চলে আসছি বাসায় তাই না মামা আমরা এখন বাসায় কেক কাটবো